ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও অভিনেত্রী কীর্তি সুরেশ দুজনের অভিনীত সরকারু বাড়িপাতা সিনেমাটি গত 12 মে মুক্তি পেয়েছে। পরশুরাম পরিচালিত এই সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তবে এরই মাঝে সিনেমাটির একটি দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা, জানিয়ে নেট দুনিয়ায়ও চলছে সমালোচনার ঝড়। নেটিজেনরা অনেকেই তাদের নেতিবাচক মন্তব্য তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত ওই দৃশ্য সিনেমাটির দ্বিতীয়াংশে রয়েছে। মূলত দৃশ্যটিতে দেখা যায় মহেশবাবু কীর্তি সুরেশকে তার পাশে ঘুমাতে বলেন, এরপর কীর্তিকে তার পা মহেশের পায়ের উপর রাখতে বলেন। এই দৃশ্যকে অশ্লীল বলে মন্তব্য করছেন সমালোচকরা। তাছাড়াও আরও কিছু দৃশ্যে সীমা অতিক্রম করার অভিযোগ তুলেছেন কেউ কেউ। এদিকে দৃশ্যটি নিয়ে যখন জোর সমালোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক পরশুরাম। তিনি বলেন, সমালোচকরা বলছেন সিনেমাটির কিছু দৃশ্যে সীমা অতিক্রম করেছে, তার নির্দেশিত সরকারু বাড়ি পাতা সিনেমায় কোনো অশ্লীলতা নেই। পরিচালক পরশুরাম আরো বলেন, সিনেমায় মহেশবাবু যদি অশ্লীলতার কোনো কিছু অনুভব করতেন তবে এটি করার জন্য তিনি অনুমতি দিতেন না। সন্তান যেমন তার মায়ের পাশে ঘুমায়, এই দৃশ্য অনেকটা তেমন, এখানে যৌনতার কিছু নেই। জানা যায় 60 কোটি রুপি বাজেটের এ সিনেমায় মহেশ কীর্তি ছাড়াও অভিনয় করেছেন নাগাবাবু, অজয়, প্রভাস শ্রীরাম, পবিত্র লোকেশ, রবি প্রকাশ প্রমুখ। এটি প্রযোজনা করেছে মিত্রী মুভি মেকার্স, 14 রিলস প্লাস এন্টারটেইনমেন্ট ও জি মহেশবাবু এন্টারটেইনমেন্ট।